السلام عليكم ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فان خير الحديث كتاب الله وَخَيْرَ الهدي الحدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدا وكل بدعة دلالا وكل دلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقال الله سبحانه وتعالى يا ايها الذين امنوا ادخلوا في سلم قاف ولا تتبعوا خطوات الشيطان وقال الله سبحانه وتعالى اطيعوا الله واتبوا الرسول ولا تبطلوا اعمالكم انا انس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال فليقل خير او ليصمت وقال نبي من صلى الله عليه وسلم يا مشر الشباب من استطاع منكم الوز فليتزوج انا ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى كلا يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى انا ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু ওয়ারদুন সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারাকায় জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে বন্ধুদের বহু जनস্রোতকে এখানে হাজির করেছেন দিন শিক্ষার উদ্দেশে যে আল্লাহ সোবান বিশেষ রহমতের মাধ্যমে আমাদেরকে জড়িয়ে রেখেছেন তারই বারগায়ে শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক সমগ্র মানব জাতিকে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখালেন সেই মরুর দুলাল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আজ আপনাদের এই প্রোগ্রাম চৈনগর হেমতাবাদ উত্তর দিনাজপুর আল্লাহ সুবান অশেষ কৃপাই সম্ভবত কাল থেকে প্রোগ্রাম চলছে আজকে দ্বিতীয় দিন আল্লাহ তালা কবুল করেছেন হয়তো জায়গা আরও যদি প্রশস্ত করতেন হয়তো আরও লোক এখানে বসতে পারতো অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছে অর্থাৎ বোঝা যাচ্ছে মানুষ দিন ইসলাম শিখতে এসেছে বহু মানুষ বাইরে ঘোরাফেরা করছে প্যান্ডেলে হয়তো জায়গা হয়নি আলহামদুলিল্লাহ যে আজকে আমাদের যুবক বয়বৃদ্ধ মিডিল এজ সবাই এখানে উপস্থিত হয়েছেন কিছু কথা শুনবেন কোরআন এবং হাদিস থেকে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো আলোচনা হবে সেই কথাগুলোকে নিজের মধ্যে যদি না থাকে আগামী সময় থেকে মেনে নিতে হবে আগামী দিন থেকে নয় আগামী সময় থেকে কারণ আপনি যে মাহফিল শেষ পর্যন্ত শুনতে পাবেন এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই আমি এক জায়গায় প্রোগ্রাম করছি হাজারো মানুষ হাজারো মানুষের ঢল বক্তৃতা দিতে 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 এক পর্যায়ে একজন মানুষ চেয়ারে বসে প্রোগ্রাম হচ্ছিল একজন মানুষ মাথাটা নুয়ে পড়লো ডাক্তারকে পাঠানো হলো ডাক্তার তার হার্টবিট পালস চেক করে বললো হিজ মোর উইথাস সে আর আমাদের সাথে নেই সে মারা গিয়েছে দুনিয়া থেকে চলে গিয়েছে তো আমাদের মৃত্যু যে কখন কিভাবে আসবে এটা পৃথিবীর কেউ জানে না আরসের মালিক গোটা বিশ্বের মালিক আল্লাহ সুবানা ব্যতি রেখে কারুর ইলমে নেই কারুর নজরে এটা নেই শুধুমাত্র আল্লাহ সুমান তালাই বলতে পারেন যে কার কখন মৃত্যু হবে অতএব বক্তৃতা শুনে মেনে নিতে হবে যেটা আপনার মধ্যে নেই সেই কথাগুলো শুনে মেনে নিতে হবে যদি মেনে নিতে পারেন তবে আপনার আগামী দিনের চলার পথ হবে সুন্দর আজিজ আল্লাহ আমাদেরকে যেন ওই প্রোগ্রাম থেকে কিছু বেনিফিট পাওয়ার করে আমিন মানুষের মৃত্যু কখন হয় কেউ বলতে পারে না আমি এখনো টপিকে ঢুকিনি বা কি টপিক আলোচনা করবো এখনো বলিনি একটা কথা মনে পড়ে গেল গত কয়েকদিন হলো ক্রাইস্ট চার্চ মসজিদ নিউজিল্যান্ড শুনেছেন না ঘটনা উনপঞ্চাশ জন মুসলমান যারা সেই মসজিদের মধ্যে কেউ সেচ শেষদারত অবস্থায় ছিল শেজদা দেওয়া আল্লাহ রসুল বলেছেন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা শেষ দায় পড়ে যায় একজন বান্দা আল্লাহর প্রশংসা করতে থাকে আল্লাহর গুণকীর্তন করতে থাকে সলাতের মধ্যে শেষ দায় আল্লাহর নিকটবর্তী হয়ে যায় এমত অবস্থায় ওই কুলাঙ্গার ওই কুলাঙ্গার পাখির মতো গুলি করে ওই মানুষগুলোকে হত্যা করলো কেউ নামাজ অবস্থায় ছিল কেউ জিকি রাজগার করছিল কেউ দোয়া করতে ব্যস্ত ছিল কেউ বা সলাতে দায় করে বাড়ি ফিরতে ব্যস্ত ছিল কোনো জন ব্যক্তিকে উন জন মুসলমান ভাইকে পাখির মতো গুলি করে তারা মেরে দিল একজন ব্যক্তি মারল ইসলামের শত্রু যেন গোটা পৃথিবী জুড়ে সমগ্র পৃথিবীর সাথে যেন মোকাবেলা করতে হচ্ছে মুসলমানদের কোথাও শান্তি নেই না ভারতবর্ষ না সুইজারল্যান্ড না কুয়েত না কাতার না সৌদি আরবিয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে লাঞ্ছিত অপদস্থ হচ্ছে এর কারণ কি এর কারণ হতে পারে দুটো এক আমরা আল্লাহর দিন থেকে সরে এসেছি দুই এটা আল্লাহ তরফ থেকে বিশেষ পরীক্ষা দুটো যে কোনো একটা হতে পারে ওই যে লোকগুলো লুটিয়ে পড়ল ক্রাইস্ট চার্চ মসজিদে তাদেরও ঘর সংসার ছিল এখনো আছে কোনো বোন স্বামীরা হলো কোনো ছোট্ট চাঁদের মতো ফুটফুটে বাচ্চা তার আব্বাকে হারিয়ে ফেললো কোনো ভাই তার বোনকে হারিয়ে ফেললো কোনো ভাই তার আব্বাকে হারিয়ে ফেললো কেউ তার মামা কাকাকে হারালো সবাই ওখানে লুটিয়ে পড়লো অথচ গোটা পৃথিবী পরিচালন ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ সুমানা আলা আজকে কাফেরদের এই মাথা চাড়া দেওয়া দেখে মুসলিম বিশ্ব তথা গোটা বিশ্বজন অবাক যে সবচেয়ে সুইটেবল জায়গা সবচেয়ে ভালো জায়গা সবচেয়ে পবিত্র জায়গা যেটাকে আল্লাহর ঘর বলা হয় সেখানেও আজকে মুসলমানা নিরাপদ নয় সেখানে গিয়েও কাফের মুসরিক বেদিন বেঈমানরা তাদেরকে হত্যা করলো কিন্তু অবাক করা বিষয় একটা জিনিস আমরা ভুলে গিয়েছি গোটা বিশ্ব ভুলে গিয়েছে গোটা পৃথিবীবাসীর কাছে আমার এই মেসেজ যে জন লোক মারা গেল তারা তো শাহাদাতের মর্যাদা পাবেই কেননা তারা সোলাত আদায় করতে এসেছিল তারা আল্লাহর ঘরে তারা নামাজ পড়তে এসেছিল তাদের অভিভাবক রয়েছে যত অবস্থায় মারা গিয়েছে তাহলে বুঝতে হবে তাদের থাকার জায়গা হবে জান্নাত আল্লাহ যদি তাদেরকে শহীদ মর্যাদা দেন তবে তাদের থাকার জায়গা হবে জান্নাত কিন্তু যে মারলো তার কি হবে যারা বিদ্বেষ পোষণ করছে এখনো এই মারের পরও তার কি হবে আল্লাহ যদি চান কাউকে যদি করবেন গোটা পৃথিবীর কেউ তাকে ইজ্জত দিতে পারে না তার প্রমাণস্বরূপ সেই দিনই আরো একজন ব্যক্তি যিনি এই হত্যাকাণ্ডের পরেও বলছে যে মুসলমানরা সন্ত্রাসী সতেরো বছরের এক যুবক কনলি বলে নাম সে তার মাথার উপরে তিনি হচ্ছে ওখানকার স্যানিটারি তার মাথার উপরে একটা ডিম ভাঙল তার তাকে ওই ছেলেটাকে এখন বলা হচ্ছে এক বয় মাথার উপরে ডিম ভাঙা মানে তাকে অপমান করলো সে এখন পৃথিবীর যেখানে যাচ্ছে তাকে নাকি সবাই অপমান করছে দেখেন আল্লাহ যাকে অপমান করবে তাকে আবার কেশ ইজ্জত দিবে সবচেয়ে বড় কথা যারা মারা গিয়েছে তাদের অভিভাবককে বলেন আল্লাহ সোবান কিন্তু যে এখন মেরেছে তার অভিভাবক এখনো ঠিক হয়নি এখনো যদি শেষ বয়সে ইসলাম কবুল করে বা ভুলের পর ইসলাম কবুল করে ব্যাপারটা আলাদা তবে একথা সত্য আমাদের ইসলাম হচ্ছে আতরের ডিব্বা এই আতরে যে যত নাড়া দিবে তত ঘ্রাণ বেরোবে এই যে নিউজিল্যান্ডে যে ঘটনা ঘটলো আর আজকের ঘটনা প্রায় সাড়ে তিনশো সোহান আল্লাহ পঞ্চাশ জনকে শহীদের মর্যাদা দিয়ে দিলেন আরো তিনশো জন এক্সট্রা করে দিলেন সাড়ে তিনশো জন ব্যক্তি এট এ টাইম ইসলাম গ্রহণ করলেন এটা হয়তো আল্লাহ একটা প্ল্যান ছিল সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে আল্লাহ সোহানা তাই আজকের কথা শুরু করব তাদেরকে দিয়ে আল্লাহ যেন তাদেরকে আল্লাহ রসুলের সাথে মাকামে মাহমুদে আল্লাহ রসুলের সাথে জান্নাতুল থাকার তৌফিক করে আজকে আমার কথা আলোচনা হবে বক্তৃতা আলোচনা হবে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য ইসলামের উপরে আজকে যুব সমাজ নিয়ে কথা বলবো ওই যুব সমাজ যে যুব সমাজকে যদি এখানে উঠে এখানে অনেক যুবক রয়েছে তাদেরকে যদি এখানে উঠে বলা হয় যে আপনার তোমার ডিগ্রিটা কি সে বলবে আমি এম এ পাস কে বলবে আমি মাস্টার কমপ্লিট করেছি কেউ বলবে না আমি অনেক পিএইচডি করছি বহু যুবক শিক্ষিত রয়েছে আছে কি না এই গ্রামে শিক্ষিত রয়েছে ওই যুবককে যখন বলা হবে আমাদের শেষ নবীর নামটা কি বলতো তুমি সুন্দর করে বলবে আল্লাহ যেমন করে বলে বলতে বলেছে ওইভাবে তুমি বলবে সেই ব্যক্তি সেই শিক্ষিত যুবকের মুখ দিয়ে বেরোবে না ঠিক বলছে না ভুল বলছে যদি বলেন ভুল বলছি এখন উঠিয়ে টেস্ট করে দিতে পারি থাকার বেজিদি করছি না ওই যুবক যাদেরকে নিয়ে কথা বলবো ওই যুবককে যদি বলা হয় বলো তো আবাকার উসমান আলী এরা কারা এরা নামই শুনেনি রমাক নয়নে অপলোক দৃষ্টি দিয়ে তাকে বলবে এরা আবার কারা এদের তো নাম শুনিনি আমরা তো নাম শুনেছি সক্রেটিসের আমরা তো নাম শুনেছি অমক বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের কিন্তু এরা আবার কারা এদের তো নাম শুনিনি এরা কি আবিষ্কার করেছে আজকে ওই যুবকদেরকে নিয়ে কথা বলবো যে যুবকের বাড়িতে কোরআনুল করিম থাকে কিন্তু একবারও খুলে দেখে না কোরআনুল করিম থাকে তাকে মূল্যায়ন করে না প্রতিনিয়ত একই সিনেমা বারবার দেখতে অভ্যস্ত একই নাটক বারবার দেখতে অভ্যস্ত একই গান হাজারোবার সারা দিনের মধ্যে শুনে আরে শুনতে তো হয় হয় আবার এত মানে ওর আনন্দ লেগে যায় এত ভালোবাসা জন্মে যায় যে গান খালি শুনে হয় না বরং কলার টিউনে গান লেগেছে রাখি কি রাখেনি মসজিদে সলাতা আদায় করতে করতে কলার টিউনে গান বাজে না বাজে না তাহলে চিন্তা করেন এত ভালোবাসা তার ওই যুবককে নিয়ে আজকে কথা বলবো যাকে যদি বলা হয় বলো তো একটা ইংরেজি বাক্য বলবে এটাকে বাংলা করতে হবে একটা বাংলা বাক্য বলবে এটাকে ইংরেজি করতে হবে সে একদম ফটাফট বলে দেবে ওই যুবকের সাথে কথা বলব যে যুবককে যদি বলা হয় যে তুমি কি চেনো উসমানকে তো সে যুবক বলবে জিনা এর সম্পর্কে তো আমি জানি না এর সম্পর্কে আমি জানি না অথচ ওই যুবককে যদি বলা হয় তুমি কি বলতে পারো রোনাল্ডো কে তুমি কি বলতে পারো হানি সিং কার নাম তুমি কি বলতে পারো যে মানে নেহা কাকার শেখে একবারে তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বায়ো ডাটা পর্যন্ত বলে দেবে ঠিক বলছে না ভুল বলছে যে যার ফেভারেট সিঙ্গার যে যার ফেভারেট নায়ক যে যার ফেভারেট গায়ক যে যার ফেভারেট খেলোয়াড় এ টু জেড সে কোন বাথরুমে পায়খানা করে সে বাথরুমের নামটাও জানে এমন যুবক আছে এখানে কোন সেলিব্রিটির কটা সন্তান বিয়ের আগে কোটা বিয়ের পরে গোটা এটাও মনে বলে দিতে পারবে কিন্তু আজকে যদি আল্লাহ রসুল সম্পর্কে দু চার বাক্য বলতে দেওয়া হয় যে আপনি এখানে আসুন স্টেজে দাঁড়িয়ে দশটা বাক্য আল্লাহ রসুলের সম্পর্কে বলুন ওই ছেলেটার মুখ দিয়ে বেরোবে না আর ওই ছেলেটা যখন মারা যাবে তার থাকার জায়গা হবে কবর কবর খুব কঠিন ভয়ানক জায়গা আজকে ওই যুবকের কথা বলবো যে যুবকের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যুবকরা হচ্ছে হীরার খনি যুবকরা হচ্ছে মতির খনি ইউথ আর দ্য মেন ক্যাপিটাল অফ দ্য উম্মা যুবকরা হচ্ছে আমাদের সমাজের মূলধন এরা চেয়ে অর্থের চেয়ে মূল্যবান সোনার চেয়ে মূল্যবান হীরা জহরত মানিকের চেয়েও মূল্যবান ওই যুবককে নিয়ে কথা বলবো যে যুবক আজকের সমাজে বেশিরভাগই পথভস্ট এখন দুই ধরনের যুবক দেখা যায় এক শ্রেণীর যুবক যারা মসজিদ মুখী হচ্ছে আলহামদুলিল্লাহ আর শ্রেণীর যুবক যারা মসজিদ থেকে পুরোপুরি ডিটাস মসজিদের প্রয়োজন নেই এবার যারা মসজিদ মুখী হচ্ছে এই যুবককে নিয়ে কথা বলে তারপরে আমি ওই তাদের কথা বলবো যারা মসজিদের দিকে যাচ্ছে না যারা মসজিদ মুখী যুবক হয়ে যাচ্ছে তারা আজকে একটা ফেতনার শিকার হয়ে যাচ্ছে শিকারটা কি কিছু একটু পড়াশোনা করেছে দিনে ইসলামকে মানার চেষ্টা করছে ইসলামকে একটু নিজের সাথে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছে। তো অবস্থায় কিছু বক্তা অনামি বক্তা যাদেরকে ইন্টারনেটে ফেস দেখা যায় না এইরকম কিছু খারেজ আকিদার বক্তা শুনে পরের দিনে অস্ত্র হাতে তুলে নিচ্ছে তারপরে কোথাও বোম ব্লাস্ট করছে এই জন্য গোটা বিশ্ব বলছে যে মুসলমান হচ্ছে টেররিস্ট সন্ত্রাস সে কিন্তু ইসলামের কিছু বুঝলো না আছে না কিছু যুবক যারা ইসলাম নিয়ে কালচার করেন তারাই জানবেন কিছু যুবককে পথবস্ত করছে এক আলেম তোমরা ঘরে বসে আছো কেন হাতে তরোয়াল তুলে নাও চলো যুদ্ধ করতে এত অন্যায় সরকার করছে এমএলএ করছে এমপি করছে তোমরা কেন বসে আছো সবাই হাতে তরোয়াল চুরে তুলে নাও চলো তাদের সাথে যুদ্ধ করতে হবে হাতে পিস্তল নিয়ে নাও তাদের সাথে যুদ্ধ করতে হবে যারা মসজিদে ঢুকছে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে ওই ইবাদত থেকে এক পর্যায়ে গা ফেল হয়ে কোথাও কুকুরের মতো মরে পড়ে থাকছে এরা হচ্ছে খারে যে মানুষ দিন ইসলামকে একটু বোঝার পরে অমনি যে কোনো আলেমকে বলছে কাফের ওই আলেম জিহাদের কথা বলে না ওই আলেম জিহাদের কথা বলে না সব কিছু বলে ও ব্যক্তি কাফের এরকম বলে দিচ্ছে তো এই খারেজি যে থেকে নিজেকে দূরে থাকতে হবে যেমন ডক্টর জাকির নায়েককে যতজন মানুষ ফতোয়া দিয়েছে যে ডক্টর জাকির নায়ক কাফের এরা সবাই খারেজি দলিল আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন যে যাকে তাকে ফতোয়া কাফের ফতোয়া দেওয়া এটা হচ্ছে খারেজিদের অন্যতম লক্ষণ যার হাত ধরে লাখো যুবক লাখো যুবতী গোটা পৃথিবী জুড়ে লক্ষ কোটি মানুষ যারা ইসলামের সায়ে তোলা আসছে শান্তির জায়গা আসছে সেই লোকটাকে বলা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল তাকে বলা হচ্ছে মুসলমান নয় সব যুবকের মাধ্যমে হচ্ছে তাহলে যুবককে এই যে রেজিয়া থেকে দূরে থাকতে হলে নিজেকে প্রচুর মেহনত করতে হবে দিন ইসলামের জন্য পড়াশোনা করতে হবে যেমন দুনিয়াবি পড়াশোনা করতে হবে তেমন দিন ইসলামের জন্য পড়াশোনা করতে হবে আর থাকলো দ্বিতীয় শ্রেণীর যুবক এ ওর আব্বা হজ করে এসেছে হাজি সাহেব তার ছেলে জুমার দিনে সালা আদায় করতে যায় ঠিক না ভুল বলছি তার ছেলে জুমার দিনে সালা আদায় করতে যায় আর ঈদে সালা আদায় করে ওই ছেলেটাকে যদি বলা হয় তুমি বেটা দরুদ বলো তো দরুদটা পড়ে শোনাও আমাকে আমাকে আত্মা পড়ে শোনাও আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক সালাতের পর কোন ব্যক্তি যদি কুরসি পাঠ করে জান্নাত তুমি কুরসিটা আমাকে পাঠ করে শোনাও ছেলেটা বলবে এসব তো আমি শুনিনি এসব আমি শিখিনি আমাকে কেউ শেখায়নি তোমাকে কি শিখিয়েছে তোমাকে শিখিয়েছে ফিজিওলজি জুলজি তোমাকে শিখিয়েছে ম্যাথামেটিক্স তোমাকে শিখিয়েছে ইংরেজি এই সবগুলা শিখিয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ এইগুলা শেখা যায় কিন্তু এইগুলা দুনিয়াতে কাজ দিবে কত বছর আপ টু ইয়ার ডেথ মৃত্যু পর্যন্ত আর এই জীবনটা কত দিনের ষাট সত্তর আশি নব্বই ব্যাস একশো তার উপরে না কিন্তু এর পরের জীবনটা হচ্ছে নেভার এন্ডিং লাইফ চিরকাল যেখানে থাকতে হবে ওই দিন আর জন্য তুমি কি শিখলে আয়তল কুরসি তোমার মুখস্থ হলো না একটু আগে যে আমি বললাম আর দা মেন ক্যাপিটাল অফ দা উম্মা যুবকরা হচ্ছে জাতির জন্য মূলধন কারণ আল্লাহ যুবকদেরকে অনেক মর্যাদা দিয়েছে আল্লাহ যুবকদেরকে অনেক কিছু দিয়েছে তার প্রমাণ স্বরূপ আপনাকে আমি বলতে চাই যে আজকে একটা যুবককে যার বয়স এগারো থেকে শুরু করে বা বারো থেকে শুরু করে কুড়ি বাইশ বছর পর্যন্ত তাকে যদি বলা হয় বেটা তোমাকে আয়তুল করছি কালকের মধ্যে মুখস্থ করে দিতে হবে আয়তুল করছি ও যদি চেষ্টা করে পারবে কি পারবে না কিন্তু যে লোকটার বয়স ষাট হয়ে গেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে সত্তর হয়ে গেছে ওই বাবাজিকে যদি বলা হয় বাবাজি এক সপ্তাহ সময় থাকলো আয়তুল করছি আপনাকে মুখস্থ করে দেখাতে হবে ওই এক মাস দিলেও আয়তুল করছি পারবে না এমন বহু মানুষ রয়েছে নাই চেষ্টা করে কিন্তু অনেকে আয়তন করছি শিখতে পারে না পরবর্তী সময়ে তো ব্রেনটাকে রেখেছে সে যেন দিন ইসলাম শিখে এবং দিন ইসলামকে প্রসার প্রচার করে তাহলে যুবকের দায়িত্ব কি মসজিদমুখী হওয়া দিন ইসলামকে প্রসার এবং প্রচার করা তো আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কাইন্ডলি কেউ কথা বলবেন না যদি কথা না বলেন তাহলে আপনারা উপকার পাবেন আলোচনা থেকে নইলে পাবেন না পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাসে অন্যতম একজন ব্যক্তি নাম শুনেছেন হাত তুলেন তো মুসাব্বিন উমায়ের রাজি আল্লাহানু কজন নাম শুনেছেন একটা হাত উঠেছে মুসাহেবের নামে একজন শুনেছে এখানে আমার সামনে যারা বসা আছে ইনি কি ছিলেন এটা হচ্ছে আমাদের মুসলমানের প্রেক্ষাপট আজকে একটা ছেলে আল্লাহ চেহারাটা মোটামুটি দিয়েছে এমন ভাবে চুল কেটেছে ক্যাঙ্গারুর মতো এই সাইড দিয়ে না এই সাইড দিয়ে না সামনে একদম কিছু একটা রেখে দিয়েছে কানে দুল পড়ছে পাড়া দিয়ে চলছে ভিতরে একটা কিছু পরেছে উপরে সাতটার বোতাম খোলা রাস্তা দিয়ে হাঁটছে তো ছেলে মেয়ে দেখে বলছে মডার্ন মানুষ বলে কি বলে না মডার্ন যুবক কথা বলছে এমন কিছু যুবক রয়েছে যে এমন করে চুল কাটে ওর মুখ দেখলে রুচে না না খাবার খুব খারাপ কথা বললাম আছে ও আল্লাহ ওকে চেহারাটা দিয়েছিল কিন্তু এমন ভাবে চুল কেটেছে ওর দিকে তাকানোর উপায় নাই একশো টাকা দুশো টাকা দিয়ে হয়তো চুল কাটে মানে ভালো চেহারা খারাপ করে আছে না নাই আছে আমি একজন সাহাবীর কথা বলছি আমি একজন ব্যক্তির কথা বলছি আমি একজন বালকের একটা যুবকের কথা বলছি যার নাম হচ্ছে মুসাব্বিন উমায়ের রাজি আল্লাহ উনি দিন ইসলাম গ্রহণ করেননি উনি দিন ইসলাম গ্রহণ করেননি তরতাজ একটা যুবক মক্কার বুকে আল্লাহ রসুলের পরে সবচেয়ে দেখতে সুন্দর ছিলেন এই ব্যক্তি এত সুন্দর ছিলেন যে আল্লাহ রসুল তার প্রশংসা করেছেন যে চেহারা একটা আল্লাহ দিয়েছে আল্লাহ রসুলের পরে আর কোন কোন ঐতিহাসিক বলেছেন যে চেহারার সাথে চেহারা ছিল আল্লাহ রসুলের তার কত বড় সৌভাগ্য ছিল কাবাতে দাঁড়িয়ে আল্লাহ রসুল কোরআনুল করছেন তেলওয়সাহিন উমার ছোট্ট একটা বাচ্চা অল্প বয়স যুবক আপনাদের অনেকের মতো ও আমি কি কি পাঠ করছেন কি পড়ছেন আপনি ও আমার চাচা কি পড়ছেন হ্যাঁ না তুমি এটা আমি আল্লাহর তরফ থেকে নাজিল কি তো কিছু একটা পড়াশোনা করছি মুসাহেব ঘুরে চলে গেলেন আর একটু পরিচয় দিই মুসাহেবটাকে আজকে আমি যুবকদেরকে নিয়ে কথা বলছি মুসাহেব এর ব্যাপারে ঐতিহাসিকগণ বলছে বলছেন একটা জামা তিন দিনের বেশি পড়তেন না আপনি ক বছর পরেন খুব কম হলে তিন বছর না হলে এক বছর এত কোটিপতি ঘরে সন্তান ছিলেন একটা শট তিন দিনের বেশি পড়তেন না আছে কোন যুবক বর্তমান সময়ে যারা নিজেকে হিরো মনে করে যারা নিজেকে স্টাইলিস্ট মনে করে যারা নিজেকে ফ্যাশনেবল ম্যান মনে করে আছে কোন যুবক যে একটা জামা তিন দিন পড়বে ব্যাস তিন দিন মানে সপ্তাহে তিন দিন না ওর লাইফে তিন দিন পড়তেন এত দামি সেন্ট ইউজ করতেন মক্কা মদিনায় তথা সৌদি আরবের কোনো ব্যক্তি এত দামি সেন্ট কেউ ইউজ করতো না এত ভালো মানের খাবার তার আম্মাজান তাকে খাওয়াতো গোটা সৌদি আরবের বুকে কেউ এরকম ভালো খাবার খেয়েছে এটা ইতিহাস আসেনি সুদর্শন দেখতে ঘন ঘন ড্রেস বদলায় এত সুন্দর খাবার খায় আর কেউ সমতুল্য নেই এত দারুণ অসাধারণ সেন ব্যবহার করেন মক্কার বুকে কোনো ব্যক্তি সেন ব্যবহার করেননি তিনি কোরআন তেলোয়াদ শুনে চলে গেলেন আল্লাহ রসুলকে বোঝে গিয়ে চাচা আল্লাহ রসুলকে চাচা বলছে মানে বুঝেন ওর বয়সটা কেমন ছিল যে আপনার বয়সেরই ছিল ও গিয়ে বলছে চাচা আপনি কি পড়ছেন তো বলছে বেটা আমি আল্লাহর কালাম পড়ছি আল্লাহ আমার উপরে নাজিল করেছে তো যার একটু পড়েন না আমার শুনতে ভালো লাগছে কিছুক্ষণ শোনার পরে বলছে চাচা আমি যদি এটা পড়তে চাই কোনো প্রসিডিওর আছে কি কোন রুলস রেগুলেশন আছে কি তো আল্লাহ রসুল বলছে জি বেটা এটাকে পড়তে গেলে একটা রুলস রেগুলেশন আছে সেটা কি বলছে গোসল করে আসতে হবে ইসলাম গ্রহণ করতে হবে আর শাহাদ এটা বলতে হবে তারপরে এটাকে পড়া যাবে বলছে চাচা আমি রেডি আমি এখনই গোসল করে আসছি আচ্ছা আপনি আমাকে ইসলাম গ্রহণ করান মুসাইবেন উমার রাজিয়াল উনি চলে আসলেন এসে আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণ করলেন আল্লাহ রসুলের হাতে ইসলাম গ্রহণ করলেন আল্লাহ রসুল প্রথম দাওয়াতের কাজে পাঠালেন মদিনার বুকে যে শিক্ষককে ওই শিক্ষকের নাম হচ্ছে যুবক মুসাহিনাজ আল্লাহ রসুলের মনোনীত শিক্ষক সাহাবিরা বলছেন যে ব্যাপার কি আরে আমরা বুজুর্গ লোক আছি আমাদের বয়স আছে আমরা দিন ইসলাম ভালো জানি অথচ আল্লাহ রসুল সদ্য ইসলাম গ্রহণ করা রগরগে এক যুবককে পাঠালেন মানে নিশ্চয় ব্যাপার আছে তার তিনি চলে গেলেন মদিনার বুকে শুরু করলেন আল্লাহর দাওয়াত দিচ্ছেন অন্য একটা কাফেলা থেকে অন্য অন্য একটা একটা দল থেকে অন্য একটা গোত্র থেকে দুজন ব্যক্তি ওই আপনার তরোয়াল খোলা তরোয়াল নিয়ে চলে আসলো এসে বলছে কি ব্যাপার তুমি শুনলে আমি আমরা শুনেছি তুমি নাকি মদিনার বুকে ফেতনা ছড়াচ্ছ আছে কি না এখন এই সমাজে বুঝতে পারছেন আমি কি বলছি এই সমাজে কিছু মানুষ যখনই বলবেন যে পানবিড়ি জর্দা গুল চলবে না বলে এই থেকে রে আসলো কি বলে না নামাজের জন্য ডাকলে কি হয় ফেতনাবাজ আর গানের জন্য ডাকলে কোনো বাউল গান হচ্ছে কোথাও এটা শোনার জন্য ডাকলে কখনো কেউ ফেতনাবাজ বলেছে বলেছে আনকালচার আনসোশাল ইত্যাদি ভাষাগুলো ব্যবহার করেননি কিন্তু নামাজের জন্য ডাকলে এই কথা বলেছে তারা হচ্ছে গোত্রপতি মেম্বার তারা এসে বলছে আমার জাতিকে তুমি নাকি বিভ্রান্ত করছো শুনছি কি ব্যাপার রোগরগের যুবক চিন্তা করেন আর তার সামনে গোত্রপতি মানে মেম্বার এলাকার প্রধান সে বলছে যে আমার জাতির সামনে তুমি এভাবে কি কি শোনাচ্ছ তুমি কি নাকি নতুন শব্দ সব আওড়াচ্ছ খবরদারিটা চলবে না চলে যাও তো ছেলেটা বলছে চাচা একটু শুনেন না দেখেন তরিকা দেখেন দাওয়াতের চাচা একটু শুনেন না একটু যদি শোনেন আপনি একটু শুনেন আপনাকে মানতে হবে না যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ একটু শুনেন আমি কি বলছি আপনি কার কাছ থেকে কি শুনেছেন ভুলো তো হতে পারে আপনি আমার মুখ থেকে শুনেন আমি কি বলতে চাইছি তো গোত্রবতী বলছে আচ্ছা ঠিক আছে তুমি বলো দেখি যদি উল্টো পাল্টা কিছু বলো তো দেখো তরবারি দেখছো গরদান উড়ে যাবে মুসাফ ভেবে নিয়েছি আমি হত্যা হবো মুসাব রাজল্লাহতলা আর আল্লাহর কোরানুলকেরিমের কয়েকটা আতা সামনে রাখলেন বললেন যে লাত মানাত উজ্জাহবল চলবে না এক রব মালিকের ইবাদত করতে হবে এইভাবে যখন তিনি দিনের দাওয়াত দিয়ে চলেছেন এমত অবস্থা একটা গত্রপতি। ছট করে দাঁড়িয়ে তার ওয়ালটাকে হাতের উপরে তুলে বলছে তোমার এই এইটাকে যদি আমি মেনে নি তুমি যে আনি তো ধর্ম বিধানের কথা বলছো এইটাকে যদি মেনে নি তো প্রসিডিওর কি আছে হোয়াট ইজ দা রুল রেগুলেশন চাচা কিছু না খালি গোসল করতে হবে আর ইসলাম গ্রহণ করতে হবে চিন্তা করেন কোন প্রেক্ষাপটে দাওয়াত দিচ্ছে আরে দাওয়াত কাকে বলে আমি যদি কোনো হিন্দু ভাইকে দাওয়াত দিই ইহুদিকে দাওয়াত দিই খ্রিস্টানকে দিনের কথা বলে এটাকে বলে দাওয়াত আর আপনাদের সামনে যে কথা বলছে এটা দাওয়াতের যে ইসলা সংশোধন খুব কঠিন কাজ যেটা ডক্টর জাকির তো ঠিক আছে তুমি বসবে উঠবে না তুরন্ত উঠে চলে গেল গোসল করে এসে এবার তার কালেমা শাহাদাতের কাছে মাথা নুইয়ে দিল মুসাবিন উমের যুদ্ধের জন্য প্রস্তুতি চলছে আল্লাহ রসুল বলছেন কার হাতে ঝান্ডা দিব সাহাবিনা সারা রাত্রি ভাবছে আমার হাতে মনে হয় ঝান্ডা আসবে আমার হাতে ঝান্ডা আসবে সে ওহুদের প্রান্তর কঠিন সেদিন আল্লাহ রসুল মুসাহিনুকে ডাকলেন ডেকে বলছেন মুসায়েব এই যে কালেমার ঝান্ডা তুমি নিয়ে দাও তুমি কালেমার ঝান্ডা নিয়ে যাও ওইদিকে যুদ্ধক্ষেত্রে যে প্রসিডিওর যে নিয়ম সেগুলো আল্লাহ রসুল বলে দিলেন মুসাইবিন উমার রাজি আল্লাহ তালু হাতে পতাকা কালেমার পতাকা নিয়ে সামনের দিকে গেলেন ঐতিহাসিকরা বলছে যে তার দুই হাত চলত সমানে বাম হাতে কালেমার পতাকা ধরে আছেন ডান হাত দিয়ে কাফেরদেরকে কতল করছেন শেষ করে দিচ্ছেন যারা দিন ইসলামের বিরুদ্ধে কথা বলত যারা যুদ্ধে যুদ্ধক্ষেত্রে এসেছিল যুদ্ধের নিয়ম অনুসারে তিনি যুদ্ধ করে যাচ্ছেন এমন ভাবে যুদ্ধ করে যাচ্ছেন দেখলেন আল্লাহ রসুলের দিকে কিছু ব্যক্তি চলে যাচ্ছেন তাদের মাইন্ডটাকে তাদের মনোযোগটাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি যেন মাটির উপরে বারবার খেতে লাগছেন মানে যেন তারা হয়তো ডান হাত দিয়ে তরমাড়ি চালাচ্ছেন বাম হাতে এই কালেমার পতাকা ধরে আছেন একজন বেদিন বেইমান কাফের এসে তার বাম হাতটাকে ঝুড়ে দিল এক কোপ দিয়ে বাম হাতটা নামিয়ে দিল তখন নিলেন পতাকাটা যখন ডান হাতে ধরে নিলেন এখন ওই কাফের বেদিন বেঈমানরা তার বা ওখান একদম এখান থেকে নামিয়ে দিল তখন তিনি দুই কাটা হাত দিয়ে আর মুখের সাহায্যে সাহায্যে পতাকাটাকে ধরে আছে তো অবস্থায় কাফের বেদিন বেঈমানরা তার পিঠের উপর দিয়ে পেছন দিয়ে তার গলাটাকে ওখান মানে গলা থেকে নামিয়ে দিল মাথাটাকে গলা থেকে নামিয়ে দিল তারপর মুসাহেব রাজিল্লা তালু উল্টে পড়ে গেলেন পতাকাটা পড়ে গেল কিছু ব্যক্তিরা এসে দেখলো যে মুসাইব হত্যা হয়েছে মুসাইবকে মেরে ফেলা হয়েছে তখন সবাই চিৎকার করে বলতে লাগলো যে আল্লাহ রসুল মারা গিয়েছে চলো আমাদের যুদ্ধ শেষ কেন কি কারণে কথা বলছে মুসাহেবের চেহারা ছিল আল্লাহ রসুলের মতো মুসাহেবের চেহারা ছিল আল্লাহ রসুলের মতো এই মুসাহাজ্লা তুলানো লুটিয়ে পড়ে আছেন যখন যুদ্ধ শেষ প্রায় বাহাত্তর জন মতো সাহাবি শহীদ হয়ে গেলেন সবারই লাশ খুঁজে পাওয়া গেল মুসাহাজুল্লা তুলানোর লাশ যেন খুঁজে পাওয়া যায় না আল্লাহ রসুল বলছে তোমরা খোঁজো হাত এক জায়গায় পড়ে আছে পা এক জায়গায় পড়ে আছে গলা এক জায়গায় পড়ে আছে তার লাশটাকে একই জায়গায় নিয়ে আসা হলো। তো ওই নিয়ে আসার পরে এখন দাফন দিতে হবে যারা শহীদ হয়ে যায় যুদ্ধক্ষেত্রে তাদের জন্য আপনার কোনো গোসল লাগে না এখন কাফন দেওয়ার পালা তাকে কাফন পরিহত অবস্থায় ওইখানে দাফন করা হবে এরকম একটা সিচুয়েশন আল্লাহ রসুল চলে আসলেন আল্লাহ রসুল এসে দেখছেন মুসায়েব শুয়ে আছে তার পরনে জীর্ণ শীর্ণ একটা চাদর জীর্ণ শীর্ণ একটা পোশাক মুসাহেবাজ্লা আল্লাহ রসুল দেখছেন দেখছেন আর বলছেন হাই মুসায়েব মক্কার বুকে সবচেয়ে ভালো খাবার খেতে তুমি হাই মুসাইব। মক্কার বুকে সবচেয়ে ভালো পোশাক পরতে তুমি মক্কার বুকে ভালো সেন্ট তুমি ব্যবহার করতে তোমার আম্মাকে আমি কি জবাব দিব কারণ ওর আম্মা ইসলাম কবুল করুক এটা চেয়েছিল না বুঝে তোমার আম্মাকে আমি কি জবাব দিব তুমি আজকে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ তোমার পরনে কোনো পোশাক নাই জীর্ণ শীর্ণ পোশাক সাহাবি বলছে আল্লাহ রসুল ওর যে গায়ে কাপড়টা রয়েছে তা দিয়ে যদি আমি পা ঢাকি মাথাটা বেরিয়ে যাচ্ছে আর যদি মাথাটা ঢাকি পাটা বেরিয়ে যাচ্ছে তখন আল্লাহ রসুল বললেন ওর মাথাটা ঢেকে দাও আর পা দুটো ওই জঙ্গল ঘাস দিয়ে পরিপূর্ণ করে দাও এটা হচ্ছে মুসাহেব রাজ্যের আনুর জীবনী এটা যে মুসাহেব ইসলামের জন্য শাহাদাত বরণ করেছিলেন যিনি তিনি হচ্ছেন মুসাহেব রাজিয়ালু আজকে আফসোস আমরা মুসলমানরা মুসাহেবের নামও জানি না যেই সাহাবি ছিল সবচেয়ে সুদর্শন যেই সাহাবীকে দেখলে প্রাণটা জুড়ে যেত মনে হতো যেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখছি আর আজকে আমাদের যুবকরা বেশালয়ের নারীকে দেখে ওই সিনেমাতে ওই টিভির পর্দায় ওই মোবাইলের পর্দায় তাকে দেখে চোখটা জুড়াই তাদের লজ্জা লাগে না তাদের লজ্জা হওয়া উচিত তাদেরকে দিন ইসলাম চর্চা করা উচিত তাদেরকে দিন ইসলামের জন্য জীবন দেওয়া উচিত আজকে বেশিরভাগ যুবক নেশায় মত্ত বেশিরভাগ যুবক নারী নিয়ে মত্ত বেশিরভাগ যুবক সমাজের কাজ নিয়ে ব্যস্ত বেশিরভাগ যুবক নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত এ হচ্ছে আজকে আমাদের সমাজ এটা হচ্ছে বর্তমান আমাদের সমাজ যেদিন সূর্য থাকবে মাথার উপরে কত দূরে যে সূর্য আছে আমরা জানি না ওখান থেকে সূর্যের আলো আসতেও সময় লাগে কয়েক মিনিট অথচ সেই সূর্যের আলোয় আমরা ঘে মেনে একাকার হয়ে যাই আল্লাহ রসুল বলছেন কিয়ামতের মাঠে সূর্য থাকবে এক মাইল দূরে একবারে মাথার উপরে সূর্য থাকবে আল্লাহ রসুল বলছেন সেই দিন কোনো ছায়া থাকবে না থাকবে শুধুমাত্র আল্লাহ সুবান আরো সের ছায়া আর ওই আরো সের ছায়ার তলে এক শ্রেণীর মানুষকে আল্লাহর সুবান স্থান দিবে তারা হচ্ছে যুবক ছোটবেলা থেকে ইবাদতে লিপ্ত হয়েছে যুবকের আজকে কত মর্যাদা যুবকের আজকে কত কদর যুবকের আজকে কত মর্যাদা যে যুবককে আল্লাহ রসুল বলছেন যে তোমার স্থান হবে আল্লাহর আরসের নিচে একদম এসির চেয়েও আরো আনন্দদায়ক জায়গা যেদিন মানুষ ঘামতে শুরু করবে আল্লাহ রাসূল অপর হাদিসে বলছেন কিয়ামতের মাঠে মানুষ এত বেশি ঘামতে শুরু করবে কারোর ঘাম হবে टाখনো পর্যন্ত কারোর ঘাম হবে হাটু পর্যন্ত কেউবা ঘামে সাদার খেলবে এমন অবস্থা হয়ে যাবে পাপুলু যে মানুষ ঘামতে থাকবে এত কঠিন হয়ে যাবে সূর্য যখন মাথার উপরে তির্যকভাবে কিরণ দিবে মাথার মগজ আপনার গলে 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 যেমন পলথিন ধরে দিলে পড়তে শুরু করে ওইরকম ভাবে পড়তে শুরু করবে এমন এমন অবস্থা কিয়ামতের মাঠে ওই অবস্থায় একজন যুবককে শুধুমাত্র যুবক হওয়ার কারণে এবং শুধুমাত্র দিন ইসলামকে মেনে চলার কারণে ছোটবেলা থেকে আল্লাহ সুবানা তালা সেই আরো নিচে ছায়া দেবে আজকে কষ্ট হচ্ছে না যারা সত্তর আশি বছর বয়সে বসে আছেন তাদেরকে মনে পড়ছে না যে আজ থেকে যদি চল্লিশ বছর আগে এই কথাগুলো শুনতাম আজ থেকে যদি পঞ্চাশ বছর আগে এই কথাগুলো শুনতাম আল্লাহ গো ওই কঠিন দিনে যেদিনে তৃষ্ণায় বুকটা ফেটে যাবে চাহি তাহি করবে মানুষ ওই দিন তোমার একটু আরো সের ছায়া তলে ছায়া যদি একটু সমাসীন হতাম কতই না সুখময় হতো আমাদের জীবন আজকে যুবকরা কোথায় আজকে যারা দুনিয়ার নায়ক নায়িকার ভক্ত গায়ক গায়িকার ভক্ত বিভিন্ন টিভি চ্যানেলের ভক্ত সেই সব যুবকরা তাদের ভাবা উচিত যে আমাদের যে কোনো মুহূর্তে মালাকুল মত আমাদের কাছে চলে আসতে পারে আল্লাহ রসুল বলছেন কেয়ামতের মাঠে আব্দুল্লাহ নে মাসুদরা জিল্লা ক্রাণু বলেন যে কেয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তানের সন্তানকে পাঁচখানা প্রশ্ন করা হবে এই পাঁচখানা প্রশ্নের উত্তর না দিয়ে একজন আদম সন্তান তার পা পারবে না কত কঠিন কথা আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেকটা আদম সন্তানকে পাঁচখানা কোশ্চেন করা হবে এই পাঁচখানা কোশ্চিনের উত্তর দেওয়ার পরেই একজন ব্যক্তি পান ওড়াতে পারবে পৃথিবীর তা কেউ পারবে না আদম সন্তান মানে খালি মুসলমান নয় আদম সন্তান মানে যত মানুষ পৃথিবী দেখে সালাম ও পান ওড়াতে পারবেন না আল্লাহর রসুলও ও পান ওড়াতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই পাঁচটা প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে কারণ আদম আলাহ সালাতাম এবং আল্লাহ রসুলকে আদমের সন্তান না তাহলে এই পাঁচখানা কোশ্চিন কি সেই পাসখানা করছেন কি কঠিন সেই পাসখানা করছেন তার প্রথম কোশ্চিন আল্লাহ আপনাকে ডেকে প্রথমে বলবে তুমি তোমার গোটা জীবন বুঝাও ইস কত কঠিন কথা এটা কি সম্ভব যেদিন থেকে তোমার বুদ্ধি হয়েছে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত তুমি যা করেছ তা আমাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব দাও পরশু দিন কি দিয়ে ভাত খেয়েছেন আপনার মনে নাই গত জুমাই ইমাম সাহেব কোন সুরা দিয়ে করেছে আপনার মনে নাই সত্তর বছর আমরা বুঝাবো কি করে আশি বছর আল্লাহ দরবারে বুঝাবো কি করে কথা একদম পুঙ্খানুপুঙ্খ আল্লাহ সব লিখে রেখেছেন আপনার কাছ থেকে আল্লাহ জানতে চেয়েছে গোটা বছর গোটা জীবন যা পেয়েছ তা আমাকে এখন বোঝাও কে ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন তা আল্লাহকে বুঝাতে হবে কে পঞ্চায়েত প্রধান হওয়ার পরে লক্ষ লক্ষ টাকা জাতির মেরে খেয়েছেন তা বুঝাতে হবে কে মাদ্রাসার হেড মুদারেস হওয়ার পরেও মাদ্রাসার জন্য টাকা তুলে নিজের বিল্ডিংকে উঁচু করেছেন তাকে তা বুঝাতে হবে কোন হেড টিচার আছে তার যা দায়িত্ব ছিল ওই দায়িত্ব পালন না করে ফাঁকি দিয়ে ক্লাসরুমে স্কুলে আপনার নিজের ওন সেন্টামে আপনি ঘুমিয়েছেন তা আপনাকে বুঝাতে হবে আপনাকে যে আল্লাহ কাজ দিয়েছিল সেই কাজ আপনি কতটা ফিল করেছেন তা আপনাকে বোঝাতে হবে দেশের নেতা নেত্রীকে বুঝাতে হবে জনগণ কি চেয়েছিল আর আপনি কি করেছিলেন সব বুঝাতে হবে পাই টু পাই বোঝাতে হবে খজ করে রেখেছেন সব কিছু লিখে দিয়েছেন ছোট ছেলের নামে বড় ছেলেকে ফাঁকি দিয়েছেন তা আপনাকে বোঝাতে হবে সমস্ত ছেলেদেরকে সম্পদ বিলি বিলি বন্টন করে দিয়েছেন মেয়েদেরকে খালি মাথায় হাত বুলিয়ে বিয়ে দিয়ে তেড়ে দিয়েছেন তা আপনাকে বোঝাতে হবে একটা ছেলেকে ভালো রেখেছেন আর একটা ছেলেকে দূর করে দিয়েছেন তা আপনাকে বুঝাতে হবে পেটের মধ্যে থাকা একটা সন্তানকে মেয়ে সন্তান বলে মেরে ফেলেছেন তা আপনাকে বুঝাতে হবে কেয়ামতের মাঠ কত বড় কঠিন আপনি একটা দোকানদার মানুষ আপনি চায়ের দোকানদার দোকানে টিভি চালিয়েছেন তা আল্লাহর কাছে গিয়ে বুঝাতে হবে তার যদি সালাত আদা আপনার উপর ফরজ নয় কিন্তু ফরজ ফজরের সালাত আপনি কাজা করেছেন তা আল্লাহর দরবারে বুঝাতে হবে আসরের সময় আপনি ঘুমিয়ে কাটিয়েছেন তা আল্লাহর দরবারে বুঝাতে হবে আমি মনে আপনাকে বুঝাতে পারছি না যে আপনার সত্তর আশি বছর আপনি কি করে বুঝাবেন প্রথম কোশ্চিন পারবো জিততে এখানে আমরা কি পারবো এই কোশ্চিনের উত্তর দিতে আল্লাহর আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন পাঁচখানা নড়বে তার আগে পা নড়বে না এক নম্বর কোশ্চিন এটা দুই নম্বর প্রশ্ন আল্লাহ বলবেন তুমি তোমার যৌবন কাল বুঝাও আশ্চর্য ব্যাপার এখনো যে বললেন ওই তোমার বুদ্ধি থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত বুঝাও আবার আল্লাহ বলছে যে যৌবন কাল বুঝাও জি খুব কঠিন এটা। তুমি তোমার বুঝাও। মানে যৌবন একটা এমন সময় এই যৌবন কালে মানুষ ইচ্ছা করলে যে কোনো কাজ পৃথিবীর বুকে হাসিল করতে পারে একটা বুড়ো মানুষ ইচ্ছা করলেই রাত্রিবেলা উঠে তাহার যদি সালাত আদায় করবে এটা নাও পারতে পারে তার শারীরিক দুর্বলতা শারীরিক অক্ষমতা নানা অসুখ বিসুখ লেগে থাকে কিন্তু একটা যুবক যদি মনে করে সারা রাত্রি দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে আল্লাহ রাস্তায় আল্লাহর দিনকে পাহারাদার হিসাবে আমি কাজ করব আল্লাহর দিনের পাহারাদার হিসাবে কাজ করব একজন যুবক একটুও পিছপা হবে না এই যুবক সময়টা যুবক কালটা তোমাকে বুঝাতে হবে আবু বাক্কার রাজি আল্লাহ এ ধরনের কথা যখন শুনতেন কান্নায় লুটে পড়তেন আর বলতেন আল্লাহ তুমি আমাকে মানুষ কেন করেছো কোনো একটা বৃক্ষ তৈরি করতে গাছ তৈরি করতে কোনো একজন মালিক মালিক লাগালো তারপরে সময় হয়ে গেলে সেটাকে কেটে ফেলতো আর কোনো হিসাব নিকাশ নাই আল্লাহ তুমি আমাকে মানুষ করলে কেন আবু বাকর বলছে কথা তা আমরা দিন ইসলামের জন্য কি করেছি এটা আপনাকে বুঝাতে হবে অপরাদেশি আল্লাহ রসুল বললেন আমি আর গেলাম না ওইদিকে পাঁচটা কোশ্চিন নিয়ে যেহেতু আলোচনা নয় যুবক নিয়ে আলোচনা অপর হাদিসে আল্লাহ রসুল বললেন পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের হেফাজত করো পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের হেফাজত করো এবং এই পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর অন্যতম জিনিস হচ্ছে আপনার যৌবনকাল আল্লাহ রসুল বলছেন যে পাঁচটা জিনিস আসার পূর্বে এই পাঁচটা জিনিসকে গানিমতের মাল মনে করো আচ্ছা বলেন তো গানিমতের মাল কি জিনিস গনিমতের মালটা কি যুদ্ধলব্ধ মাল যুদ্ধ যুদ্ধে গিয়েছেন কাফের মুসিক সাথে আপনার যুদ্ধ হচ্ছে যুদ্ধ করার পরে তারা যে জিনিসপত্র হতে পারে তরবারি হতে পারে ঢাল হতে পারে তাদের সম্পদ হতে পারে ঘোড়া হতে পারে উঠ যাই কিছু ফেলে যাক ওইটা আপনার কেন আপনি যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করেছেন আপনি তাদের থেকে জিতেছেন বিজয় লাভ করেছেন সো ওই জিনিসগুলো যারা পড়ে আছে এগুলো কার যে যুদ্ধে জিতল এটাকে বলা হয় গনিমতের মাল খুব কঠিন এই বাক্যটা যদি একটু বুঝতেন খুব কঠিন এই বাক্যটা যে কি আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন যে পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে গণিমতের মাল মনে করো গণিমতের মাল মানে এমনি পাওয়া না কি করে পাওয়া কি করে পাওয়া যুদ্ধ করে পাওয়া তো যুদ্ধ করে পাওয়া মানে বুঝতে পারছেন কত কষ্ট যুদ্ধ ক্ষেত্রে আপনি যুদ্ধ করছেন গ্যারান্টি আছে আপনি বাঁচবেন এর কোনো গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তে আপনার মৃত্যুর কালো ছায়া আপনাকে করাল গাছে শেষ করে দিতে পারে তারপরেও আপনাকে যুদ্ধ করে ওই পরাশক থেকে হত্যা করে দা ফোন করে আপনি যে মাল পাবেন সেটাকে গনিমতের মাল বলা হচ্ছে এক এক নম্বর হচ্ছে আপনার যৌবন কাল এক হচ্ছে আপনার যৌবনে যে ইয়াং বয়স ইয়াং এজ এই এজটাকে আল্লাহ রসুল বললেন গনিমতের মাল যুদ্ধলব্ধ মাল আর এই ইয়াং এজটা আজকে কাটছে নেশার ঘরে এই ইয়াং এজ কাটছে কোন নারীর দিকে তাকিয়ে এই ইয়াং এজ কাটছে টিভির সামনে সিরিয়ালের সামনে আর আইপিএল খেলার সামনে দেখে একটা যুবক মন দিয়ে এমন করে মন দিয়ে এত বেশি আইপিএল দেখে ওই ব্যক্তি যদি খালি পাসওয়াক সালাদ আদায় করতো তো তার থাকার জায়গা হতো জান্নাত তার বিনিময় খালি পাসওয়াক সালাদ মানে আমি ফরজদের কথা বললাম শূন্য নয় ও এত মনোযোগ দিয়ে আইপিএল দেখে ওর আম্মু যদি ওকে বারবার বলে বেটা খেয়ে নাও তো ওর কানে এই কথাটা পৌঁছায় না কেন খেলা দেখতে ব্যস্ত যুবক যৌবন কালের ব্যাপারটা মানুষ বুঝতে পারে না কখন যে আসলো কখন ফুরিয়ে গেল এই সময়টার এর জন্যই আল্লাহ আপনাকে আরো সের ছায়ার নিচে দিবেন আর এর জন্য একটা স্পেশাল হিসাব নেবেন আজকাল একটু খেয়াল করে দেখবেন যে যুবতী মেয়েরা খালি খালি চলে আর ওর নানি আর ওর দাদি বুর্খা পরে চলে ওর আম্মু বুর্খা পরে চলে এমন দৃশ্য দেখেছেন কি না যে নিজের মেয়েটা যার মেয়েটার বয়স হচ্ছে সতেরো সতেরো মানে ও তো মেন আগুন ওই সতেরো বছরের মেয়েটাকে টাইট ফিট পোশাক পরিয়ে ওর মা হেঁটে যাচ্ছে ওর মার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ আর ওই মেয়েটার বয়স সতেরো ওর মা যাচ্ছে বুরখা পরে মেয়েটা খালি যাচ্ছে এর অর্থ কি খুব যদি খারাপ ভাষা বলা হয় তাহলে ব্যাপারটা এরকম যে মেয়ের মা অ্যাডভার্টাইজমেন্ট করছে যে ও দুনিয়াবাসী দেখো যৌবনকালে আমি এরকমই মাল ছিলাম নাকি ওর মার দিকে কেউ তাকাবে কার দিকে তাকাবে ওই গনগনে ওই যুবতীর দিকে তাকাবে তাকে ঢাকেনি জাতি ঠিক উল্টো আল্লাহ রসুল বললেন কোনো ব্যক্তি যদি নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তার থাকার জায়গা কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে এই গিট এই গিটের নিচে যদি কেউ কাপড় ঝুলিয়ে পড়ে তার থাকার জায়গা জাহান্নাম সই মুসলিম হাদিস নম্বর ওয়ান নাইনটি ফাইভ এখনই খুলেন আবার নগদ হাদিস পেয়ে যাবেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা তিন শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না তাদের কোনো কথা শুনবেন না তাদেরকে মুক্ত করবেন না তাদের থাকার জায়গা হবে জাহার নাম যদি কেউ নিচে প্যান ঝুলিয়ে পড়ে জি এটা যদি হজ করা ব্যক্তি হয় তাও এটা যদি হুজুর হয় তাও আমি আবার বহু হুজুরের প্যান দেখেছি টাকরুর নিচে কিছু কিছু হুজুরকে দেখলে মনে হয় পান খাওয়া ফরজ আর টাখন প্যান্ট পড়া শূন্য ঠিক বলছে না বল তো এইটা আর মেয়েদেরকে কি করতে হবে ঢেকে রাখতে হবে উল্টো হচ্ছে কেন সমাজে মেয়েরা পড়ছে টাকনুর উপরে প্যান্ট এখন জিন্সের টাইট ফিট প্যান্ট পড়েছে টাকনুর উপরে আর ওই আপনার ইটা ছেলেরা পড়েছে টাকরুর নিচে গত পরশু দিন দাঁড়িয়ে আছি ওরা গ্যারেজের সামনে তো একটা লোক চেয়ারে হিলানা দিয়ে বসে আছে তা আমাকে ডেকে বলছে আচ্ছা তোমার প্যান্টটা ছোট কেন কি ব্যাপার প্যান্টটা ছোট কেন তা বললাম যে বিজ্ঞান বলছে উত্তরটা দেখেন ওনার কাছে গিয়ে বসলাম যে বিজ্ঞান বলছে যে এইখানে যুবকদের এক প্রকারের হরমোন থাকে এই হরমোনটা বাইরের আলো বাতাস রোদ প্রয়োজন যদি এই হরমোনে বাইরের আলো বাতাস এবং রোদ এই জায়গায় লাগে তো সে দীর্ঘ জীবন পায় কোন দিক দিয়ে সেক্সুয়াল সাইড দিয়ে অর্থাৎ স্ত্রী সহবাসের ক্ষেত্রে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ব্যক্তি ও পঁচিশ বছরের যুবকের মতো এটা বিজ্ঞান বলছে টাঠোর উপরে প্যান হবে আরে তাই নাকি জিহা আর এই কথাটাই বলেছে আল্লাহ রসুল পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী সাড়ে চোদ্দশো বছর আগে তো অবাক করা তথ্য দিলা তো আমরা জিহা এটাই বিজ্ঞান এটাই কোরআন এটাই আল্লাহ রসুল বুঝতে পারছেন তাহলে একটা শিক্ষিত ছেলে বা শিক্ষিত প্রফেসর প্রিন্সিপাল বলছে আমি যে কেমিস্ট্রি পড়াই আমার সাবজেক্ট সায়েন্সের আমি ম্যাথ করাই ওর যদি টাক নিচে ও প্যান্ট পরে তাহলে ও শিক্ষিত বলেন দেখি ও শিক্ষিত আরে ছেলে মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশ তারপরে পিএইচডি করার পরে হাই স্কুলে চাকরি পেয়েছে কিংবা প্রফেসর প্রিন্সিপাল হয়েছে এখন বিয়ে করার সময় বলছে আমি ছ লক্ষ টাকা পণ নেব এ শিক্ষিত বলেন একে আবার পড়াশোনা করতে হবে তো এই শিক্ষা ওই জিনিস না যে পড়াশোনা করে চাকরি করতে হবে এটা শিক্ষিত না যদি তাই হতো তো রবীন্দ্রনাথ শিক্ষিত না কী রবীন্দ্রনাথ চাকরি পেয়েছিল চাকরি করতো নেতাজি সুভাষচন্দ্র বসু চাকরি করতো আরে তারা দেশের জন্য কাজ করেছিল তাহলে এরা বুঝতে পারেনি দেশ কি শিক্ষা কি তো এখনকার সমাজের বেশিরভাগই শিক্ষিত মানুষরা এরা শিক্ষিত হয়ে যে বর্বর মানুষ যত শিক্ষিত হচ্ছে তত শিশু ধর্ষণ বাড়ছে কি বাড়ছে না আজ থেকে তিরিশ বছর আগে আট মাস আট বছরে শিশু ধর্ষণ হয়েছে এমন দেখা যায় না কিন্তু আজকে পেপারে প্রতিদিন যদি আপনি চোখ রাখেন দেখবে প্রতিদিন কত শত বাচ্চা বাচ্চা সন্তান ধর্ষিত হচ্ছে ধর্ষিতা হচ্ছে তারা কারা ধর্ষণ করছে হাইলি এডুকেটেড সোকল ওই সব লোকরা যারা নিজের সমাজে নিজেকে শিক্ষিত দাবি করে কারণ এদের প্রপার শিক্ষা হয়নি তাহলে আজকে সমাজে হচ্ছে উল্টোটা মার পড়ার মার তো পড়বে মার তো পড়বে পড়বে ওই যুবতীর বুর্খা পরার দরকার ছিল কিন্তু ঘটনা ঘটেছে উল্টো যুবকের টাকনোর উপরে প্যান্ট পরার দরকার ছিল মহিলাদের সর্বাঙ্গ ঢাকার কথা ছিল মহিলারা খুলে বেড়াচ্ছে যুবক ঢেকে বেড়াচ্ছে তাহলে ভাবতে হবে সমাজে আমাদের ইসলামের দাওয়াত নাই আজকে যদি এখানে কোনো নায়ক এবং নায়িকা কানা হতো তাহলে নিশ্চয়ই প্যান্ডেল এক্ষন ভেঙে ফেলা লাগতো যদি আলহামদুলিল্লাহ প্রচুর লোক এসেছিল এখানে আসছে আলহামদুল্লাহ সবই ঠিক আছে কিন্তু একটা লোক কি উঠতো এখান থেকে উঠতো ও যদি দাড়িয়ালা লোক হয় না তাও এই গরমের সময়ও একবার এমন করে মাপলার জোরে আসবে যাতে মানুষ বুঝতে না পারে যে আমি ছোলি ওই মেয়ের ড্যান্স আমাকে দেখতে হবে যে কোনো মূল্যে মনে যে জান্নাতের হুর পেয়েছে আছে কি নাই আছে না আপনার এলাকায় চায়ের দোকানে টিভি চলে না মাথায় টুপি দেওয়ার পরে কিছু লোক দেখে না ওই ওই চায়ের দোকানে টিভি চলছে ও দেখছে আবার এরাই মসজিদে গিয়ে ঝামেলা পাকায় এমন লোক আমাদের সমাজে আছে তো বুড়ো মানুষকে দিয়ে আর কাজ হবে না এখন যুবককে জাগতে হবে আজকে ভারতবর্ষের বুকে অত্যাচার আমরা সহ্য করছি আজকে যদি যুবকের দল মাথা যারা দিয়ে উঠতো তাহলে কি কেউ কিছু বলার ক্ষমতা পেতো আজকে যুবকরা ঘুমিয়ে আছে বেশিরভাগ যুবক আজকে ঘুমিয়ে আছে যুবকরা নিজের সম্ভ্রম নিজের মান সম্মান সব বিলে দিচ্ছে নেশার দোকানে সব বিলে দিচ্ছে প্রেম নামক এক বাজারে না এটা তো খুবই মুশকিল তাহার দূরের কথা আপনাকে যদি সলাতের জন্য ডাকি তাই তাই আপনার মাথা খারাপ যে আমরা আবার নামাজ পড়ব আচ্ছা তারপরে যদি কোনো যুবক দাঁড়িয়ে রেখে দেয় তার তো এলাকায় বিপদ কিনে তুই এই বসে দাঁড়িয়ে রাখলি ছি ছি তোর আঠেরো কুড়ি বছর বয়স দাড়িটা তো রাখবি রাখবি বিয়ে করার পরে রাখতে বলে বলে না আচ্ছা দাড়ি রাখলে কে খুশি হয় কে খুশি হয় দাড়ি রাখলে আল্লাহ খুশি হয় না আল্লাহ রসুল খুশি হয় না দাড়ি না রাখলে কে খুশি হয় কে বলেন দাড়ি রাখলে যদি আল্লাহ খুশি হয় দাড়ি রাখলে যদি আল্লাহর রসুল খুশি হয় তো দাড়ি না রাখলে কে খুশি হয় ইবলিস আর এক স্ত্রীরা খুশি হয় ওদের নাকি গালে গালে লাগে পুরুষের নাকি ওদের গালে লাগে ছি 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 আল্লাহ আকবর পুরুষের পুরুষের গাল দাড়ি বিন হতে পারে না এরা পুরুষ না এরা আমাদের আমরা এক শ্রেণীর মানুষ এদেরকে বলি থার্ড থার্ড কি বলে ওকে লিঙ্গ এখন বর্তমানে আমেরিকার যুবকদের স্টাইল হয়েছে মুখে দাড়ি আর টাকরুর উপরে প্যান্ট তোদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা কি তো এটা ফ্যাশন তো এটা কে দিয়েছে বিজ্ঞানের আবিষ্কার তোর বাপ আবিষ্কার করেছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল বলেছেন যার মুখে দাড়ি থাকবে তার যৌবন হবে ওই যে একটু আগে বললাম তার যৌবন দীর্ঘস্থায়ী হবে এই জন্য তো মৌলী মহারদের বড় অভাব নয় দেখেন না এটা মজা করে বললাম ডোন্ট মাইন্ড ওই জামানার লোকদের বউ চারটি পাঁচটা করেছিল আর আপনার একটা বউ নিয়ে আবার গুপ্ত রোগ দেখাতে যান কেন ওই যে উঠে দাঁড়িয়ে চাষেন শয়তানকে খুশি করেন আপনার দীর্ঘ জীবন লাভ করবেন আপনি সহবাসের দিক দিয়ে যার মুখে দাড়ি থাকবে এক দুই আপনার মুখে এবং গলা ইনফেকশন হবে না এরা বিজ্ঞানীরা এখন বলছে আল্লাহ রসুল সাড়ে চোদ্দ বছর পূর্বে বলে গিয়েছেন যে টাকরুর উপরে প্যান পরবে আর দাড়িটাকে ছেড়ে দিবে চিন্তা করেন তাহলে আল্লাহ রসুলের সুন্না ও আজিব আল্লাহ রসুলের কথা আজকে আমরা মেনে চলছি না বিধায় আজকে অবস্থাটা আমাদের কি তাহলে আপনি আল্লাহর আসতে দাঁড়িয়ে রাখতে পারছেন না তার মানে আপনি শয়তানকে খুশি করার চেষ্টা করছেন তারপর বলছেন আমি মুসলমান আমি মুসলমান এটা কি করা হয় আপনার আব্বার সাথে আপনার আব্বার ভাইয়ের মানে চাচার ঝামেলা তো আপনার আব্বা বলেছে শোন খবরদার যদি ওই বাড়িতে তোকে দেখি আমি আমার ওই ভাইয়ের বাড়িতে যদি দেখি এতদিন যা হয়েছে হয়েছে খবরদার তুই যেন মানে ভুলেও ওই বাড়িতে পা দিবি না দেখলে তোরা আমার বাড়ির ভাত বন্ধ একদিন সন্ধ্যাবেলায় বাবা বাজার থেকে ফিরছে ফেরা অবস্থায় দেখছে যে ওই আপনি আপনি গল্প করছেন আপনার কাকিমার সাথে চাচির সাথে এবার ওই মুহূর্তে আপনার আব্বা আছে আপনার আব্বা আপনাকে দেখে নিয়েছে ওই বাড়িতে এবার আপনার আব্বার আপন ভাই রক্তের সম্পর্কের ভাই এবার আপনি বাড়িতে এসেছেন আপনার আব্বা আপনাকে দেখতে পারবে কি দেখতে পারবে না কি বলবে তোকে বলেছিলাম না না ওই বাড়িতে তুই আবার যাবি কেন আপনি যদি বলেন যে আব্বা দেখো তোমার তো রক্তের সম্পর্কেরই ভাই না একটু ঝামেলা হয়েছে সঙ্গে সঙ্গে বলবে তুই কি পণ্ডিত হয়েছিস নাকি এই কথা বলবে এবার একটু খেয়াল করে দেখেন আল্লাহ রসুল আপনাকে বলেছেন এ উল্লোহা ওয়াসু সারেফ দাড়িটাকে ছেড়ে দাও দাড়িটাকে কি করতে হবে ছাড়তে হবে কাটা ছাটার হাদিসে সব খুঁজতে খুঁজতে যাইন না দাড়ি গাল থেকে বেরোয় না দাড়ি এখান থেকে বেরোয় কোথা থেকে বেরোয় এখান থেকে দাড়ি রাখতে আর টাকনুর উপরে প্যান্ট পরতে ক্ষমতা লাগে ক্ষমতা দেখান দেখি কালকে রেখে ক্ষমতা লাগে অত সোজা না আপনি যে কোনো কাজ আপনি আপনার স্ত্রীকে ধরে পিটতে পারেন আপনার মাকে আপনি লাথি মেরে মেরে ফেলতে পারেন এরকম ঘটনায় পৃথিবীর বুকে আছে কিন্তু দাঁড়িয়ে রাখার টাকরের উপরে ফ্যান প্যান্ট পরা পুরুষের কাজ এটা কা পুরুষের কাজ না খুব কঠিন কাজ অতএব যুবকের মানে দাড়ি দাড়ি ভরা মানে পুরো গাল ভরা তার দাড়ি থাকবে আল্লাহ রসুলের একজন সাহাবি এমন ছিল না যার দাড়ি ছিল না পৃথিবীর ইতিহাসে এমন কোন প্রেমিকা আছে এমন কোন মানুষ মহিলা আছে যে যুবকের চেহারা দেখে পাগল হয়ে গিয়েছিল উন্মাদ হয়ে গিয়েছিল অথচ ইসুফ আলাহ সালামের চেহারা দেখে মিশরে সম্ভ্রান্ত বড় বড় সুন্দর সুন্দর নারীরা হল কাটার বদলে হাত কেটে ফেলেছিল আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিলেন ইসুফ আলাহ সাল্লা আর আল্লাহ রসুলের চেহারা তাহলে কি ছিল আসেন কোন সুদর্শন যুবক যান আপনাকে আমার চ্যালেঞ্জ আপনার মুখে দাড়ি নাই এমন যুবক আসেন তো স্টেজে আপনি আর আমি দাঁড়াবো দেখি আপনাকে আমাকে কজন ভোট দেয় দেখি কোন সুদর্শন যুবক আছেন আপনাদের চৈন চয়ন করে আসেন আমার মতন চেহারাবান আমার সামনে আপনি বসেন আমার দাড়ি আছে আর আপনার দাড়ি নাই আমি এখান থেকে ভোট নিব হানড্রেড পার্সেন্ট ভোট ইনশাল্লাহ আমার উপরে পড়বে বলে জি এটাই দেখতে সুন্দর এটা বলতে বাধ্য জি এটা আল্লাহর একটা নিয়ামত এটা সবারই হয় না আর এতে ক্ষমতা লাগে আমি পুরুষ তাই দাড়ি রেখেছি আপনি কাপুরুষ হলে আগামীকাল থেকে চাষবেন এটা আপনার ব্যাপার তবে আপনাকে আমি বলছি দাঁড়িয়ে রাখার শোন নয় দাঁড়িয়ে রাখা চেয়ে ওয়াজিব আল্লাহ রাসূল বলেছেন আমার রিয়ানা রব্বি আমার রব আমাকে নির্দেশ দিয়েছে পুরো দাড়িটাকে ছেড়ে দাও মুসতকে ছাটো যুবককে আগামী আগাবে দিন থেকে দাড়ি রাখতে হবে শপথ করতে হবে এ দাড়ি রাখবো দাড়ি রাখলে দেখবেন যুবককে দেখতে সুন্দর লাগে আপাতত দৃষ্টিতে আপনার খারাপ লাগতে পারে প্রাথমিকভাবে আপনার একটু খারাপ লাগতে পারে তবে দেখবেন আরবের যুবকদেরকে সুদানের যুবকদেরকে যাদের মুখে গাল বড়া দাঁড়ি তাদের দিকে মনে হয় তাকিয়ে থাকি তাকিয়ে থাকি তাকিয়ে থাকি এত সুন্দর আচ্ছা এই চেহারা ভালো করার মালিককে বাইক নিয়ে যাচ্ছেন আল্লাহ এবার চট করে আপনাকে একটু অ্যাক্সিডেন্ট করিয়ে দিল মুখখানা ফ্যাকচার কি হলো আপনার স্ত্রীও বলবে যে প্লাস্টিক সার্জারি করে তোমাকে দেখতে ভয় লাগে কোন চেহারা নিয়ে গর্ব করছেন আপনি আমি যুবকদেরকে বলছি কি চেহারা নিয়ে তোমরা গর্ব করছো তোমা তুমি বিয়ে করেছ এক বছর হয়েছে এত কাছের স্ত্রী তোমার তুমি নাকি ভালোবেসে বিয়ে করেছো বলে আমি ওর জানের জানের ও আমার মারা গিয়েছে ওই মহিলা বলবে আর একটা রাত সময় দাও যান যান আমি আমার স্বামীর সাথে শুয়ে থাকবো বলবে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাবে ও মারা গিয়েছে ও এখন লাশকে দেখেন যুবকরা সব জায়গায় আল্লাহ যেমন ভালোবাসেন আল্লাহ রসুল তেমন ভালোবাসেছেন আর গ্রামের মানুষরাও যুবকদেরকে ভালোবাসে কেন যুবকরা যে কোনো কাজ করতে পারে একটা যুবকের নাম আব্দুল্লাহ খুব ভালো করে শুনবেন একটা যুবকের নাম আব্দুল্লাহ সে যুদ্ধক্ষেত্রে ধরা পড়েছে এক বাদশার হাতে ওই জনইকে বাদশাহ বলছে ও যুবক তোমার সুন্দর চেহারা দেখে আমি মুগ্ধ হয়েছি তুমি এখন আমাদের কাছে হেরে গিয়েছ পরাজিত হয়েছো আমি তোমাকে বলছি তুমি আমাদের ধর্ম গ্রহণ করো খ্রিস্টান অথবা ইহুদি আমাদের ধর্ম গ্রহণ করো আমি এলাকার রাজা এই এলাকার রাজা আমি তুমি যদি আমার ফুটফুটে চাঁদের মতো একটা সুন্দরী মেয়ে আছে আমার মেয়ের জন্য গোটা দুনিয়া পাগল বিয়ে করার জন্য কিন্তু আমার আবার তোমাকেই পছন্দ হয়েছে তুমি এত সুন্দর দেখতে তুমি আমার মেয়েকে বিয়ে করো তুমি পূর্ব শর্ত তোমাকে আমাদের কালেমা পড়তে হবে আব্দুল্লাহ নামে এক যুবক বললে শুনে রাখুন বাচ্চা আমি আল্লাহর কাছে মাথা নুইয়েছি আল্লাহ রসুলের কাছে করেছি আল্লাহ রসুলের কাছে পড়েছি আমি এই ইসলাম ত্যাগ করতে না তাতে যদি আপনি কেন আপনার মেয়ে কেন এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমাকে দেন তবু আমি দিন ইসলাম ত্যাগ করতে পারব না বাদশাহ বলছে শোনো তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো আমার কন্যা সন্তানের সাথে তোমার বিয়ে দিব সাথে সাথে তোমাকে আমার ক্ষমতার অর্ধেক ক্ষমতা দিব অর্ধেক সম্পদের মালিক করে দেব যুবক আবদুল্লাহ হাসার বলছে জিনা আমি এইভাবে বিক্রি করব না আমার ইমান আমি এইভাবে ইমাম ইমানকে বিক্রি করা জানি না তখন তাকে বলা হলো তোমার পেছনের দিকে দেখো যে দুটো অনেক বড় বড় কড়ায়ে তেল টকবক টকবক করে ফুটছে তুমি যদি আমার কথা না মেনে নাও তাহলে এখন তোমাকে ওই তেলের মধ্যে ডুবিয়ে নিমিশে তোমাকে শেষ করে দেওয়া হবে সে বলছে আমি রাজি আছি তবু আমি তোমার কালেমা গ্রহণ প্রহরীকে সেই রাজা করে করবো বললেন ও শোনো তোমরা নিয়ে নিয়ে দাও গিয়ে ওকে তেলের ফেলো ওর পূর্বে ওকে একবার স্বীকার করিয়ে নিও যদি ও ফিরে আসতে চাই আমাদের ধর্মে যদি আসতে চায় তোকে ওকে নিয়ে এসো ওর চেহারা আমাকে মুগ্ধ করেছে যুবক আবদুল্লাহ সতেরো আঠারো বছর বয়স তাকে নিয়ে যাচ্ছে গোড়ায় তেল টকবগ করে ফুটছে আর হাওমাও করে কাঁদতে শুরু করলেন এই তেল সামনে টকবক করে ফুট ভয় করো কেনেছ মানে মৃত্যুকে ভয় করো আর যে ব্যক্তি মৃত্যুকে ভয় করে সে নিশ্চয় ওই সুন্দরী নারীর দিকে লোভ এসেছে সেই সতেরো আঠারো বছরের যুবক আবদুল্লাহ বলছে ওই জন্য আমি কান্নাকাটি করছি না আমি কান্নাকাটি করছি তার জন্য আমার এই কথা মনে পড়ে গিয়ে চাল্লাগো সতেরো আঠেরো বছর বয়স হলো সামান্য কিছু দিনের কাজ করতে পেরেছি সামান্য ইসলামের কাজ করতে পেরেছি আল্লাহ গো এত অল্প বয়সে আমাকে জলে শেষ হয়ে যাবে গলে পড়ে যাবে আমি তোমাকে স্থান দেবো আল্লাহ বলছেন আরও সের মালিক আল্লাহ তালা আপনার গ্যারান্টি দিচ্ছেন আপনার কাছ থেকে আল্লাহ কি চাইছেন আপনি দিন ইসলামকে মেনে চলুন দিন ইসলামের পথে চলুন দিন ইসলামকে আপনি সুন্দরভাবে মানুষের সামনে প্রচার প্রসার করুন কোরানুল করিম শিক্ষিত মানুষের জন্য এটা মূর্খ মানুষের জন্য নয় আজকে আমাদের অধিকাংশ মূর্খ মানুষের রাতে কিন্তু ইসলাম ঠিক কিনা না ও মসজিদের ইমাম সাহেব আরবি খুতবা দেয় আচ্ছা বলেন তো সব লোক রিৎসুমীর আহমানী শাইতান ফাজতান ইবহুউল্লা আল্লাহম তুফলি হোন আপনি পড়ে ছেড়ে দিলেন মানে বললেন না ওকে যদি বুঝাতে পারতেন যে নিশ্চয়ই মদ জুয়া লটারি মূর্তি পূজা এগুলো হচ্ছে রিৎসুম নাপাক বস্তু অতএব যে ব্যক্তি বিড়ি খাবে তার ইবাদত কবুল হবে না ও যে ব্যক্তি গুল করবে তার ইবাদত কবুল হবে না এইভাবে যদি ওকে বুঝাতে পারতেন তবে ও দিন ইসলামের পথে হাঁটতো সঠিক দিন ইসলাম প্রচার করতো উন্মুক্ত তরবারি নিয়ে আমির হামজা রাজি আল্লাহ বলছেন আনু বলছেন আল্লাহ রসুল গোপনে গোপনে দাওয়াতের কাজ চলতো গোপন ঘরে থাকতো বলছে আল্লাহ রসুল উমর আসছে খোলা তরবারি হাতে নিয়ে আমি কি দরজার মেরে দেবো তো আল্লাহর রসুল বলছে জিনা 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 মেরো না মেরো না খোলা রাখো উমরের জন্য আরে আমার পাশে তো জিবরাইল বসা আছে আল্লাহ পাঠিয়েছে জিবরাইলকে যে আল্লাহ রসুলকে গিয়ে বলো উমার দিন ইসলাম কবুল করবে সোমান আল্লাহ উমার এসে খোলা তর বাড়ি দিয়ে বলছে আপনি কি ওই নবী যে আল্লাহ আপনাকে প্রেরণ করেছে বলে জিহা আপনি কি আল্লাহ তরফ থেকে যে নামাজ পড়েন সে আল্লাহ রেখেছে বলে জি হা তো বলছে বলেন উমর রেডি টু অ্যাকসেপ্ট ইসলাম উমর কি যুবক উমর দিন ইসলাম গ্রহণ করলেন করার পরে বলছে আরে আপনি যে নামাজ পড়েন ওটা কে দিয়েছে তো বলছে আল্লাহ দিয়েছে তো বলছে ঘরের মধ্যে ইবাদত কেন চলেন না কাবাই যাই দেখি কোন মায়ের বেটা আছে আমাদের সামনে দাঁড়ায় লাইভ আলহামদুলিল্লাহ এই লাইভের এক দেড় ঘন্টা পর দেখছি কিছু কিছু মিডিয়া বলছে যা ও সন্ত্রাসী বুঝতে পেরেছেন লাইফটা বহু মানুষ দেখেছে তাহলে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে না আপনাকে আমাকে আগাতে হবে না বুড়োরাও তো আর পারবে না তাই তখন যাবার সময় তারা মসজিদে যাবে আসবে বাড়িতে এই আপনার আমার সময় রয়েছে সামনের দিকে এগিয়ে চলতে হবে তবে একথা সত্য আমরা ইচ্ছা করে একটা ইঁদুরও মারবো না একটা কত মারবো না তবে আমাদের গায়ে হাত দিলে আমরা ছাড়বো না এ শপথ করতে হবে কি অপরাধ ছিল তাদের যারা শেষ ছিল তাদেরকে পাখির মতো গুলি করে মেরে দিল আরে মানুষ যদি মানুষকে মারছে এই পৃথিবীর বুকে মসজিদও একটা আল্লাহর ঘর সেটা আমাদের জন্য যদি সেফ না থাকে আর আজকে যুবকরা যদি আমরা নেশায় মত্ত হয়ে আমরা যুবকরা যদি কারণ আপনি আমি শুধুমাত্র কে কোথায় হাত বাঁধল কে কি করলো কে আমিন বলল কি বলল না কে লিখতে গিয়ে বানান ভুল করলো কে কি করলো একই মুসলমান আর এক মুসলমানের দোষ ধরা নিয়ে ব্যস্ত

তো কি হয়েছে সভাপতি আসেনি কেন তো শাহিনুর রহমান আছে তাই তো শাহিনুর রহমান আসতে তো কি হলো তো হয় সভাপতির বাড়িতে বন্ধন লোন আছে নাহলে সভাপতির বউ বিটি পর্দা করে না নাহলে সভাপতি গুল খায় নাহলে সভাপতি মসজিদের টাকা চুরি করেছে আমি তো কাউকে ছাড়ি না আমার তো মই সমানভাবেই চলে মই বুঝেন না মই বললেন তো আপনারা নাকি কৃষক মানুষ আপনারা বুঝবেন তো যে মই তো আমার একবারে সব ঢালকে চরুস করে যে ঢিলগুলো আছে সব চরুস করে ঠিক আছে আমার কথা আমি কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান গোটা পৃথিবী আজকে যে আমরা মুসলমানরা উল্টো চলি তার কত উদাহরণ দেবো কোরআনের প্রায় ছাপ্পান্নটা নাম আছে আপনি মানুষকে জিজ্ঞেস করেন কি নাম বলো তুমি কোরআন শরীফ কটা বুঝলো ঘড়ি নাই গো শেষ করবো তো লোকজন নাই তো মনে হচ্ছে তো যাই হোক প্রোগ্রামও একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবেন আজকে আমরা মাদ্রাসা চালাতে গিয়ে অনেক রাত্রে অব্দি প্রোগ্রাম করছি করতে গিয়ে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ফজরের সালাদ কিন্তু অনেকেই পাচ্ছেন না এগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আর পরবর্তী সময় যেন মাদ্রাসার জাল সাই আপনার কোনো হায়ার করে বক্তা আনতে না হয় যে টাকা দেন টাকা দেন করে কারণ আপনাদের ইমানটা তো এমনি বাড়বে মাদ্রাসায় কি হয় ছেলে কারি হয় হাফেজ হয় এটা যে চেন সিস্টেম বিজনেস এই বিজনেসটাই মানুষকে বোঝাতে পারলাম না আপনি একটা মাদ্রাসা ধরেন এই মাদ্রাসা আপনাদের এখানে এক হাজার টাকা দান করলেন ওই টাকাটা দিয়ে একটা বাচ্চাকে কোরআন শেখানো হলো ওই ছেলেটা সত্তর বছর বাঁচলো ওই ছেলেটা আর এক হাজার লোককে কোরআন শেখালো ওই এক হাজার লোক আরও পাঁচ হাজারকে শেখালো ওই পাঁচ হাজার আরও আল্লাহ হকবার আমি অঙ্কে খুব কমা হয় আপনি কবরে বসে ওই এক হাজার টাকার বিনিময়ে যে কত নেকি পাবেন আপনি ভাববেন যে এত নেই এত আসলো কোথা থেকে তাই এইটুকু যদি আপনাকে আমি বুঝাতে পারতাম তাহলে আর এই দান স্পেশালিস্ট বক্তা বক্তাগানে হয়তো সুর করা বক্তা প্রয়োজন হতো কি হতো না ইমানের উন্নতিকল্পে জালসা করেন দেখেন আবুবাক্কার আল্লাহ রসুল বলছে আবু আবুবাক্কার তুমি কি দেবা গো বলছে বাড়িতে তো কিছুই নাই আল্লাহ রসুল আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা ছিল সব দিলাম আল্লাহ এখানে আবু আমরা হতে পারিনি আমরা চেষ্টা করতে পারিনি যে আবু আক্কার হবো আমরা উমার হতে পারিনি উমার তুমি কি দিবা তাহলে চল আমি আল্লাহ রহমদের টাকা পয়সা ভালোই আছে তো আমার যা সম্পদ অর্ধেক করলাম অর্ধেক আমার রাখলাম অর্ধেক আপনার যান আর মাদ্রেখায় টাকা বেরোলে মানে যদি সাথে কিছু টাকা থেকে তো খুঁজে সবচেয়ে ছোট নোটটা বেরাই সবচেয়ে প্রিয় বস্তু না করলে জান্নাতে যাবেন না জানেন কি সাহাবি দাঁড়িয়ে সালাত আদায় করছেন আল্লাহর রসুলের পেছনে আল্লাহ রসুল করোনুল কেরিমের আয়াত তেলাত করছেন এর মধ্যে এই কথা রেখেছে যে তোমার প্রিয় বস্তু দান করো নাহলে জান্নাত যাবে না তো সাহাবি আরবির মানুষ ও ভাষা বুঝতে পারেনি উনি ছটফট করছেন কেন আল্লাহর রসুল সালাম ফেরায় না সালাম যেই ফিরেছে আল্লাহ রসুল এই জায়গাটা বুঝতে পারলাম না প্রিয় জিনিস দান করতে হবে না তো আল্লাহ রসুল বলছে তোমার যেটা ফেভারেট সেটা দান করো তো আল্লাহ রসুল মদিনার বুকে একটা বড় খেজুরের বাগান আছে প্রায় ছশো খানা খেজুরের কাছে ওটা দিয়ে দিলাম সোমান আল্লাহ বলবেন না টাকা নেই দেন না তো বলছে অত বড় একটা খেজুরের বাগান দিয়ে দিলাম কেন কি কারণ দিয়েছিল কি কারণ দিয়েছিল আল্লাহ একবার জান্নাত নেবে তাই ওই উত্তাপ থেকে বাঁচবে ওই আগুন থেকে বাঁচবে তাই উঠতে হবে কেমন তোর মাঠে খুব কঠিন একটা জায়গা যাহার নাম আরো ভয়াবহ তো কবরের আগুন কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে তো একদিক দিয়ে ফেরেশতা হাতুড়ি নিয়ে ঢুকছে তো চট করে দান বলবে এখানে আমি আসি না মা টাকা দিয়েছিলাম মসজিদ তোর টাকা দিয়েছিলাম তুমি আরবো মানে আরে ও নেকামল করেছে এটুকু তুমি প্রতিদান দেবে না তো হাতুড়ি নিয়ে আবার ঘুরে চলে যাবে না কাজ হলো না আবার আরেক দিকে ঢুকতে তো বলে আমি নামাজ দেখতে না বেচারা পাশক নামাজ আদায় করতো তুমি এই দিক দিয়ে ঢুকছো মানে দাও আরেক দিক দিয়ে ঢুকছো বলছে আমি সিয়াম এই যে রোজা এদিক দিয়ে ঢুকছো মানে তা আপনি এই কাজগুলো এখন করবেন না মরার পর করবেন মরার পর হবে যখন মানুষের মৃত্যু উপস্থিত হয়ে যায় দেখবে মানুষ কিছু বলতে চায় তাই মনে হয় না অনেক সময় কি করে মানুষ বলেন তো যে এই এখন সাদগা কর একটা ছাগল জবাই কর বলে কি বলে না ছাগল জবাই করলে চলে যায় এই কথা বলে না সেই কথা বলতে চায় না সে শুধু বলতে চাই আল্লাহ গো আমাকে একটু সময় দাও আমি দান করবো সারা জীবন করেনি যে লক্ষ লক্ষ টাকার মালিক থেকে যে টাকা দেয়নি সে বলতে চায় আল্লাহ আমাকে একটু সময় দাও না যদি একটু দান করে মরতে পারতাম আর তার সময় হয় না ওই দান এমন দান এই যে আপনি মরে যাচ্ছেন আপনি মরে যাচ্ছেন মানে সাত দিন আট দিন পরে ফোন করে বলবে শাহনুর রহমান ভাই ব্যস্ত আছেন কি বলে জিনা ব্যস্ত নাই বলেন তো তো বলছে যে সাত বিঘা জমি রেখে গেছে আমার আব্বা মরার তিন দিন হয়েছে বা চার দিন বা এক সপ্তাহ বা এক মাস সেই ছেলে আমার কাছে ফতোয়া চাইবে কি বলছে শাহনুর রহমান ভাই আমরা তিন ভাই দুই বোন সাত বিঘা জমি কতটুকু করে পাবো দেখেছেন কবরে মাটি শোকায়নি ভাগ বাটরানে ব্যস্ত তাই যা রেখে যাচ্ছেন সব নিয়ে ঝামেলা করবে আপনার পরিবার কিন্তু যা দিয়ে যাচ্ছেন একবারে নগদ লিখা থাকবে ওটা কবরেও বাঁচাবে কেয়ামতের মাঠেও বাঁচাবে আর আল্লাহ আকবর সুশীতল ছায়া জান্নাতে যাবেন আল্লাহ রসুল বলছেন আবু হুরেরা বর্ণনা করছেন যে বান্দাকে যখন হাকে নিয়ে যাওয়া হবে ডান দিকে দেখবে তার আমল বাম দিকে দেখবে তার আমল আমল মানে আরে বাপরে বাপ কত বড় যে লেন্স আল্লাহ লাগিয়ে রেখেছে কত যে এইচ ডি কত ফুল এইচডি ডি কত এইচডি একবারে সব দেখ ভাবি করেছেন সব দেখতে পাচ্ছেন একদম টপ 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 করে দেখছেন আর সামনের দিকে যাচ্ছেন